নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী 18 বছর বয়সে বিয়ে করেছেন, বিয়াও পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী হুনাইনের যুদ্ধের ময়দানে সেনাপতি তিনজন নিযুক্ত করলেন। হুনাইনের যুদ্ধের ময়দানে যে প্রধান সেনাপতি হবেন তিনি হলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই যুবক সাহাবী মদিনা এক মহল্লাতে তার বিবাহ বন্ধন, স্ত্রীকে চিনিমুখ করাবে, নববধূকে চিনিমুখ করাবে। ঠিক এই মন সময় দরবারে নবদের পক্ষ থেকে একজন কাছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা চিঠি নিয়ে হুযাইফার সামনে নিয়ে দিলেন। হুযাইফা চিঠিটা এইভাবে ধরলেন, চিঠির শিরোনামের মধ্যে লেখা মিনাল মাদিনাতুল মুনাব্বারা কাতাবনা ইলা হুযাইফা আনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হুযাইফা চিঠিটা একবার চুমু খায়, বুকে লাগায়, রহমতের নবী চিঠি দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন, চিঠির ভিতরে লেখা হুযাইফা গো, রে হুযাইফা যে অবস্থায় থাকো যেখানে থাকো, হুযাইফা গো নবীর চিঠি পাওয়ার সাথে সাথে নবীর দরবারে চলে এসো। নববধূকে চিনিমুখ করাবে, ঠিক এই সময় নবীর সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে বিবাহের মজলিস থেকে উঠলেন, ঘর থেকে বাহির হয়ে যাবেন। মজলিসের লোকেরা বলে হুযাইফা কোথায় যান, কি হয়েছে আপনার, কেন আপনি চলে যাচ্ছেন, কারণটা কি? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, এই মুহূর্তে হুযাইফার জন্য রহমতে আরাবির দরবারে নবুয়তের সামনে যাওয়া ওয়াজিব হয়ে গেছে। মজলিসের লোকেরা বলে হুযাইফা ও হুযাইফা মিষ্টি মুখ করা তো সুন্নতের রসুল, একটু মিষ্টি মুখ করে যান, নবীর একটা সুন্নত আপনি পালন করে যান। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, মজলিসের লোকেরারে নবীর সাহাবী হুযাইফার কাছে নবী চিঠি দিয়েছে, চিঠি পাওয়ার সাথে সাথে হুযাইফা দরবারে নবুয়তের সামনে হাজির হওয়া ওয়াজিব হয়ে গেছে। চলে গেলে আল্লাহ নবী মদিনার মসজিদে যুদ্ধের নিয়ম কানুন শিক্ষা দিচ্ছেন সাহাবাই কেরামকে। সাহাবাই কেরাম যুদ্ধের নিয়ম কারণ শিক্ষা নিচ্ছেন,
নবী হুজাইফার আগমন দেখে আমার নবী মুস্কি হেসে দিলেন। কিছুদিন পর, বেশি সময় না, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নববধূর পক্ষ থেকে চিঠি আসছে। চিঠি দেখে হুজাইফা রাদিয়াল্লাহু রেখে দিলেন, আবার আসলো, আবার রেখে দিলেন। চিঠি একটা খুলে দেখে নববধূ লেখছে, ওই যে নতুন বউ, চিনিমুখ করবে, বিয়ে তো হয়ে গেছি, আল্লাহর হাবিবের সাহাবী হুজাইফার বিবি লেখেন, হে স্বামী হুজাইফা, আপনার সাথে আমার বিবাহ বন্ধন হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনারে দেখি নাই, কিন্তু স্বামী গো আমার, আমি আপনাকে দেখতে চাই, আপনি যদি দয়া করে আমার বাড়িতে আসেন, আমি আপনাকে প্রাণ ভরে একবার দেখব। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পৃষ্ঠা লিখে দিলেন, সময় নাই রে বিবি, আমার মনে হয় আর আশা হবে না। আবার যখন কাছে চিঠি নিয়ে আসলেন, রহমতের নবীর দৃষ্টি মোবারক তার দিকে পড়ে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, হুজাইফা, এই চিঠিগুলি কোথায় থেকে আসে আমি নবী জানতে চাই। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, গতকাল সন্ধ্যা বেলায় মদিনার এক মহল্লা আমার বিবাহ বন্ধন হয়, নবী গো নববধূর চিনি মুখ করাবো, এই মুহূর্তে আপনার দরবারে নবুয়তের পক্ষ থেকে আমার কাছে চিঠি গিয়া পৌঁছে, কিন্তু গো নবীজি, আমি হুজাইফা, আপনার চিঠি পাইয়া ওই মজলিস ত্যাগ করে আপনার দরবারে চলে এসেছি, ওই নববধূর পক্ষ থেকে চিঠিগুলি আসতেছে। আল্লাহর হাবিব বলেন, রে বাবা হুজাইফা, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে যাবে, যাও যাও, যুদ্ধের সামান, যুদ্ধের সামান নিয়া পোশাক পরিহিত অবস্থায় তীর তলোয়ার হাতে নিয়া ওই নববধূর পক্ষে, যেই কারণে তোমারে ডাকছে দেখার জন্য, যাও দেখা করে আসো। আল্লাহর নবী সাহাবি যুদ্ধের পোশাক পরলেন, তীর তলোয়ার হাতে নিলেন, নববধূর বাড়ির সামনে গোড়া নিয়া হাজির, বারান্দায় দাঁড়ায় ডাক দিচ্ছেন, হুজাইফার বিবি, ও হুজাইফার বিবি, কেনে গো বারবার চিঠি দিয়া আমাকে আহ্বান করেছো, ডেকেছো, বলো কি সমস্যা তোমার। হুজাইফার বিবি শরবত বানায়া তৈরি করে গ্লাস নিয়ে অপেক্ষা করতেছে, হে স্বামী, ঘরে আসেন, এক গ্লাস শরবত আপনারে পান করাবো, আর আপনারে প্রাণ ভরে আমি দেখব। সুবহানাল্লাহ। কিন্তু স্বামী হুজাইফা, আমি জানি, আমি জানি গো স্বামী, যে যুদ্ধে নবীজি তিনজন সেনাপতি নিযুক্ত করেন, দুইজন সেনাপতি শহীদ হইয়া যায়, একজন ফেরত আসে, প্রথম দুইজন শহীদ হইয়া যায়, যে যুদ্ধে আল্লাহর নবী দুইজন সেনাপতি নিযুক্ত করেন, একজন শহীদ, আর যে যুদ্ধে রহমতের নবী একজন সেনাপতি বানায়, সেটা শহীদ হয় না, গাজী হইয়া আসে। কিন্তু স্বামী গো আমার, আমি জানি গো স্বামী,
এই যুদ্ধের ময়দানে আপনি শহীদ হবেন এতে কোনো সন্দেহ না। কিন্তু স্বামী গো আমার, আমি একটা মুনাজাত করব, আপনি শুধু আমিন বলবেন। হুজাইফার বিবি জানতো গো নবীর সাহাবীরা যুদ্ধের পোশাক পরে যেই মুনাজাত করে সেই মুনাজাতটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নে। হুজাইফার বিবির শর্ত অনুযায়ী হুজাইফা হাত তুললেন, বিবি দোয়া করলেন, হে দয়াময় আল্লাহ, ও দুনিয়ার মালিক প্রভু গো আমার প্রাণের স্বামী হুজাইফারে জিহাদের ময়দান থেকে রে আল্লাহ গাজী বানায়া আমি হতবাগিনীর কাছে আবার ফিরাইয়া দিও। আল্লাহর নবীর সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামিয়ে ফেললেন, আমিন বললেন না দোয়াতে, আর বললেন, বিবি গো কসম খানায় কাবার রে বিবি, এইরকম এইরকম এরকম যদি করবা জানতাম রে বিবি, কসম আল্লাহর নবীর দরবারে নবুয়তের সামনে থেকে এক এক সেকেন্ডের জন্য রে বিবি আমি হুজাইফা আসতাম না। কারণ রে বিবি আমি হুজাইফা এই মদিনার মাটি থেকে দেখতেছি, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি, ওই যে জান্নাতের হুরগিল মানরা হুজাইফার জন্য শরবতের গ্লাস হাতে নিয়ে ডাকতেছি, দেখতেছি বেহেশতের হুরপরীরা আমার জন্য আনন্দ উল্লাস করছে, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সাহাবাই কেরাম, এইভাবে সুন্দর সুন্দর মুহূর্ত করি প্রত্যাখ্যান করে আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। আমরা তো সবে মাত্র ঘর থেকে এই মাহফিলে আসছি, কষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেই ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে সাহাবা। নবী নাই কথা শুনে সাহাবি ফরজ গোসল করে নাই, তলোয়ার নিয়ে ময়দানে বেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী নাই কথা শুনে নবীর আরেক সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হানজালা শহীদে খুশি হইয়া আমার আল্লাহ বেহেশতের পানি দিয়া তারে গোসল করাইছে, নবীর আরেক সাহাবি দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের আওয়াজকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে গিয়ে আল্লাহর হাবিবের কাছে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ওগো আল্লাহর নবী আমি আবু উবাইদাতে শহীদ হয়ে গেলাম আমার কি মর্যাদা হবে। নবী বলছেন, আবু উবাইদা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদের নাম তোমার লেখা হবে। এমনি না কষ্টের বিনিময়, কষ্টের বিনিময় আল্লাহ রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ, আমার উম্মতটা যদি ইশার জমানা আমার কোন একটা সুন্নতের আকৃতি ধরে প্রতিষ্ঠিত করতে চায়, নবী বলেন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমরা একটা সুন্নত রাখতে রাজি আছি তো, সুন্নত মানতে রাজি আছি তো ইনশাল্লাহ, একটা মানি না নবীর সুন্নত একটা যদি মানি কত কি পরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ। ওয়াজ তো সারা বছর শুনছেন ঠিক কি না, সারা বছর ওয়াজ শুনতেছি কিন্তু একটা আমল করি না ভাই, একটা আমল যুবক ভাইরা একটা আমল করি, আমরা একটা সুন্নত রাখি, একটা সুন্নত দাঁড়ি রাখি,
একটা সুন্নত, আমরা তো সেই জিহাদের ময়দানে যাইতে পারতেছি না, একটা সুন্নতের আমল যদি করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ভাইরা আমার, যে কথা আমি বলতেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলবে আলোচনা আধা ঘন্টা? কি বলেন? 11টা বাজে, আপনারা চাইলে আমি আধা ঘন্টা বা 40 মিনিট করবো ইনশাআল্লাহ, আপনারা শুনতে চাইলে করব। আলহামদুলিল্লাহ, আমিন কন, আল্লাহ কবুল করুন, যে রকম আমিন। ভাইরা আমার, আপনারা যারা এসেছেন আমরা কোরআনের কথা শোনার জন্য আসছি, ঠিক কিনা বলেন? ইতিহাস শুনবো রসুলের হাদিস থেকে যতটুকু সম্ভব, আর আল্লাহ তাআলার কথার, কোরআনের কথার উপরে আর কোনো সর্বশ্রেষ্ঠ কথা হতে পারে এটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ হলো আল্লাহর ইবাদত করো। তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ডাকো যেইভাবে আল্লাহ বলছেন। আমরা যে ডাকি এই ডাক না, নাচে নাচে যে ডাকি, কথা মনোযোগ দিয়ে শুনেন, নাচে নাচে যে ডাকি এই ডাক না, আছেন এরকম ডাক, বক্তাও না আছে, শ্রোতাও না আছে, নাইস কারে কয়, কোন কোন বেডিয়াতে যে হুজুরে টান দিলে ফর্দা সিরা দেহে, এটা কাটা নেই দে, আমরা তে না। হ্যাঁ, এই নাস নাইচা নাইচা ডাকলে হবে না, নাচাটা লইব আর নাইসেন আমি দেখি সুন্দর সুন্দর গান গায়ো, কলজা ভাইটা দাগা আসেন এর মন, আমরা কইলে কি মাইন্ড করবেন? ডোন্ট মাইন্ড, কোন মাইন্ড করেন যে তোর চলবে কি কন, মাইন্ড করা যাবে না, মাইন্ড নাই, ফ্রি মাইন্ড, যেখানে নাচে যা দেখবেন ফ্রি মাইন্ড, আর গান যদি গায়, সুবহানাল্লাহ, আমি একদিন ফেসবুকে একটা দেখে শুনলে আমি নিজেই পাগল হয়েছি, গা কি কম আপনার, কিন্তু এমন জাতীয় গানে টান দেয় মহিলা জাতি কিন্তু সব সহ্য করতে পারে, সুর সহ্য করতে পারে না। আমি কি ভুল বলছি? কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই, নির্বেজা সুরে আর নাইসে যা অবস্থা হইছে আমাদের দেশে, কি এর করুণা, করুণা হেন গেলে দেখা যায়, করুণা কারে কয়, অরুণায় করুণায় মিললে সেম সেম সমান সমান। ভাইয়ের আমার, এই ঘানগুলিতে পুরো পাগল বানাইছে ঘানে, ঠিক কিনা কম? গানগুলিও কইতামনি একটা কয়লা কইলে তেমনি
করলে তো কোন একটা গান আনা গাইতে হইছে, সমস্যা আছে? গানের মধ্যে যে কত আকর্ষণ আর কি, দেখা দেখা দিয়ে গান। আমি তোমার নাম লইয়া কান্দি, কোন বাঙ্গুরির সহ আছে নেমো ছোটটা বেশি মজা না, বেমজা মজা না, অনেক মজা। আরো ডান আছে এই সমস্ত, এইভাবে যদি গান গায়া গায়া নাচা নাচা আল্লাহকে ডাকো, এটা আল্লাহর ইবাদত, নির্বেজাল ইবাদত হবে। নির্বেজাল ইবাদত হতে গেলে আল্লাহর নবী যেইভাবে ইবাদত করার জন্য সাহাবাই কেরামকে দেখিয়ে দিয়ে গেছেন, সাহাবাই কেরাম পরবর্তী যুগে যেইভাবে দেখায় দিয়ে গেছেন, সেইভাবে ডাকতে হবে, অন্য পন্থা ডাকলে কবুল হবে না, ঠিক কিনা? কোন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, সূরা বাকারা একায়াত আল্লাহ বলেন ইয়া لعلكم تتقون কারকত ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমাদের কে বানিয়েছেন? হিন্দু কে বানিয়েছেন? ইহুদি কে বানিয়েছেন? সবগুলি মানুষ, সমস্ত মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। রব কারে কয়, আল্লাহ কারে বলে, তাফসিরে বাইজাবিতে এসেছে আল্লামা কাজী নাসিরুদ্দিন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল বাইজাবি, তাফসিরে বাইজাবিতে সূরা ফাতিহার রব্বিল আলামিনের ব্যাখ্যায় তিনি রবের ব্যাখ্যা দিয়েছেন, আর রব্বু ফি ফিল আসলিয়াতে তারবিয়াতুন ওহিয়া তাবলিগু শাইইন ইলা কামালিহি শাইআন ফা শাইআ, রব হলেন তিনি যিনি আমাকে আপনাকে মায়ের গর্ভের ভিতরে অস্তিত্বহীন ছিলাম আমরা, যে আল্লাহ তাআলা ধীরে ধীরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়ে মায়ের গর্ভের ভিতরে লালিত পালিত করে দুনিয়ার আলো বাতাস সহ্য করার ক্ষমতা যিনি দিয়েছেন, কথা বলার বাক শক্তি যিনি দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি যিনি দিয়েছেন, জেহেন শক্তি যিনি দিয়েছেন, জিব্বা যিনি দিয়েছেন, তিনি হলেন রব, তিনি হলেন আমাদের প্রভু, তিনি হলেন আমাদের আল্লাহ, তোমরা সেই রবের ইবাদত করো, ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? তাহলে আমরা যে ইবাদত করব আল্লাহর, এই ইবাদতটার মধ্যে কি বেজাল থাকলে হইব? নাচে নাচে গেলে হইব নি জীবন? নাচা নাচা ডাকলে খোদারে ডাক কবুল হবে? আমরা যখন ফিকার গত বছর ফিকা পরীক্ষা দিছি, ফিকে ফাতুয়ার কিতাবে এসেছে আল্লাহ আল্লাহ বলার সময় ফতোয়ায় সামিতে এসেছে, যদি কেউ এরকম এরকম শব্দ করে লোকটা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলতে গিয়ে কোনো নাচানাচি ফালাফালি চলবে না, কোনো জোশমোশের বেলাও না, কিন্তু এই মাসআলা আমরা কয়জনে মানি, ঠিক কিনা বলেন? এইভাবে এরকম আওয়াজ করা আমি দেখানোর জন্য বলছি, শিখার জন্য। তাহলে আমরা কি করছি? বিভিন্ন শ্যামার গান দিয়া আমরা মাবুদের ইবাদত করি, ডাকি, এই ডাক কখনো কবুল হবে না, এই ডাক কখনো শরীয়ত তরিকত হাকিকত মারফতের মধ্যে এইভাবে ডাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যদি চিশতিয়া তরিকার দোহাই দেন, আসেন চিশতিয়া তরিকার কে দোহাই দিবেন?
চিশতিয়ার তরিকা যিনি মানতেন যিনি বেশি পটভূমিকা রাখতেন এর মধ্যে একজন ছিল সুলতানুল আরিফিন যাকে বলা হয় খাজা আবু মুহাম্মদ মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কই খাজা মাইনউদ্দিন চিশতি যে গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহর পক্ষে ডাক দিয়েছিল তখন তো ইতা নাই নাসানাসি আছিল কি কথা কয় নাকি নাসানাসি ছিল নাই চিশতিয়ার তরিকার বড়টার কথা তো শুনেন না আপনারা যিনি বড় ছিলেন তিনি কথাটা শুনেন না তিনি তো বলছিলেন তিনি ভারতবর্ষে এসা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন গৌর গোবিন্দ উঁচু পাহাড় উঁচু টিলা থেকে অর্থাৎ তার বিল্ডিং থেকে কাঁপতে কাঁপতে নিচে নেমা গেছে কাডারে আমার এরিয়ার ভিতরে নতুন শব্দ দিয়া ডাকে কে বলা হলো মাইনউদ্দিন চিশতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি তরিকাটা মানেন না আপনি হিডির মধ্যে নাই খালি নাস্তো আর ফালতো ফর্দা সিরালি তো হিডির মধ্যে আছি আমরা এগুলি থেকে আল্লাহ বাসার তৌফিক দো জোরে কোন আমিন মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ অনেক কথা আছে সেদিকে যাচ্ছি না আমি মূল কথা বুঝে দিছিলাম আল্লাহর ইবাদত করতে হবে নির্বেজাল কি কোন বেজাল থাকতে পারে এইভাবে ইবাদত করতে হবে এই ইবাদতের কথা বলতে গেলে অনেক সময় হবে অনেক সময় আমাদের লাগবে সুতরাং তিনি হলেন রব তিনি হলেন রব্বুল আলামিন তিনি হলেন আমাদের সকলের স্রষ্টা তিনি হলেন আমাদের আল্লাহ ঠিক কিনা বলেন সে আল্লাহর ইবাদত করতে গিয়ে আমরা কাউকে সংযুক্ত করব না কারণ মুসলমান একটা কথা বলে দেই বিশ্বনবীর সাহাবাই কেরামের কবর থেকে বড় কবর হতে পারে না আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে পৃথিবীতে কোনো রওজা শরীফ হতে পারে না যেই রওজা শরীফের মধ্যে সাজদা নাই বাতি নাই পূজা নাই কোনো কিছু নাই এর চাইতে যদি কেউ বড় নিজেরে মনে করে এর চাইতে বড় কেউ মনে করলে মনে করবেন এর সেই হলো জামানার সবচেয়ে বড় ভণ্ড কারণ আমার নবীর রওজার চাইতে আর বড় কোনো রওজা নাই হেন আসিনি সেজদা বেটা বেটি নাসিনি তো আপনি পাইছেন কো পড়া যাবে ভাবেন তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহটা আছে কিনা একটু ভাববেন আমার সাথে দ্বন্দ্ব করে লাভ নাই নবীর রওজা আসিনি দেখি কষ্ট হইতাছে আপনারা আগে চিন্তা করেন এই ব্রেনটা আল্লাহ দিয়েছে চিন্তা করার জন্য এই ব্রেনটা আপনি চিন্তা করে মাহবুদের ইবাদত করবেন কারো সাথে অংশীদার করা যাবে কারো কাছে গিয়ে চাওয়া যাবে চাইবো কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ আমাদের সকলের এই ভাগ্যটারে সুপ্রসন্ন করে দেব বলে আমিন আমরা যেন মাহবুদের ইবাদত করতে পারি আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন এই কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম হলো আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদতের পর আল্লাহর গোলামি করার পর বান্দারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করো মা বাবার খেদমত করা ফরজ কি বলেন কি এটা এখন করে করে না তো ইরা না কইয়া এবার আপেল কমলা খাসি গরু লিয়ে জায়গাও হেন ঠিক কিনা বলেন ওই জায়গা হেন 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 জায়গা হেন গিয়ে টিফি টিফি আমরা ছোটবেলা ব্রাউন বেড়ে পড়ছি তো রাত্রে গভীরে যাইতাম এই দশ দম ইয়াস দম পরি কাছাকাছি হয় পলায় গেছি কোনিও খাইছি শুনছো যখন হুজুর এনে গেছি ফিডা কি ফিডা কারে কয় এটা ফিডা আরে ফিডা ও অন তো ফিডেই নাই জালিবে তো নাই নিষেধ নিষেধ যায় দি খাইতে 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 খাইতে
নিজের পায়খানা এনে বাইর করে আনে আইনা টিপে কো ফেক ফেক কি জ্ঞান হারায় জ্ঞান হারানো যাবে তাহলে হেন যাওয়া যাবো এই যে কমলা লইয়া আপেল লইয়া মা বাবার খেদমত বন্ধ করে ওইখানে চলে যাও মুসলমান জেনে রাখো এক হাজার নয় এক লক্ষ পীর বাবা যদি একসাথে বৈশা মোনাজাত করে মোনাজাত কবুল হতে পারে না হতে পারে মার বাবা যদি দোয়া করে 100% নবী বলছেন আল্লাহ কবুল করবেন তাহলে কাটটা বড় মা বাবা বড়টা না সুনানে তিরমিজিতে আছে বাবার খুশি আল্লাহর খুশি বাবার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট সুবহানাল্লাহ সুনানে তিরমিজিতে আর রব্বু ফি রিদিয়াল ওয়ালিদি যে বাবার খুশি আল্লাহর খুশি হয় সুবহানাল্লাহ আব্বার খুশিটা কি সহজ আর বুখারী মুসলিমের হাদিসে আছে অন্য অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম সুবহানাল্লাহ এই মর্মে একটা ঘটনা মনে হচ্ছে মেসকা শরীফের শেষ দিক দিয়ে একজনের জীবনে আসছে যার নাম ছিল ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাইহি কালেমা পড়েছেন কিন্তু নবীরের সচক্ষে দেখতে পারে নাই স্বপ্নে বহুবার দেখতেছে বহু দূর বহু দূর ওয়াইস আল কারনির বাড়ি নবীরে দেখতে পারে না স্বপ্নের মাধ্যমে বারবার নবীজির দেখতেছেন সুবহানাল্লাহ সচক্ষে সজ্ঞানে আল্লাহর হাবিবরে দেখার সময় পায় না কারণ কি ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলার একটা বিদ্যা মা ছিল আল্লাহর হাবিব স্বপ্নের মাধ্যমে ওয়াইস আল কারনির ডাক দিয়া কয় হে মার খেদমত করো রে ওয়াইস আল কারনি নবী দেখলে যে মর্যাদা হবে ওয়াইস আল কারনি রে মা যদি খুশি হইয়া তোর জন্য মোনাজাত করে রে ওয়াইস আল কারনি ওই মোনাজাত যদি মহান আল্লাহ কবুল করে নেয় নবী দেখলে যে সম্মান পাইতা যে মর্যাদা তোমার হইব ওই মর্যাদা আল্লাহ তোর মার দুয়ার খাতিরে আল্লাহ দিয়া দিবে বারবার বিদ্যা মার খেত মোথালায় নবীর দেখতে আসতে রাজি আল্লাহর হাবিব বলেন হে মার সেবা করো মার খেদমত করো রে ওয়াইস আল কারনি মার সেবা করে যদি মার মনে হাসি ফুটাইতে পারো গো ওয়াইস আল কারনি ওই মার দোয়া যদি কবুল হয়ে যায় ওয়াইস আল কারনি রে নবী দেখলে নবীর সাথে সাক্ষাৎ হলে যেই মর্যাদা পাইতা সম্মান পাইতা তার চেয়ে বেশি মর্যাদাশীল হবে মায়ের দুয়ার বরকতি রহমতে আরবি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর নবী রহমতের নবী আবু বকর ওমর আবু বকর নয় ওমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলীকে দেখলেন আলী গো ওমর আমি নবী পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পর ওয়াইস আল কারনি আমার রওজা জিয়ারতে আসবে ওমর রে
ওয়াইসাল কারনের আমার একটা জুব্বা উপহার দিয়া দিও। হে ওমর, ওয়াইসাল কারনের দিয়া যদি মুনাজাত করাও, যে দোয়া করাইবারে ওমর, দোয়া করতে দেরি হবে, ওয়াইসাল কারনের মুনাজাত আল্লাহ কবুল করতে দেরি করবেন না। কারণ ওমর আলী রে ওয়াইসাল কারনের জন্য তার মা দোয়া করেছে, মায়ের দোয়ার কারণে তার সম্মান আল্লাহ এত বাড়ায় দিছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আল্লাহ রাসূল বলছেন, ওমর যেই দোয়া ওয়াইস আল কারনের দিয়া করাইবা সেই দোয়া আল্লাহ কবুল করবেন। কি মনে করছেন খলিফাতুল মুসলিমিন ওমর, নবীর একজন জলিলুল কদর সাহাবী, সেই সময় ওয়াইস আল কারনি প্রখ্যাত তাবি তাবি দোয়া করল আল্লাহ কবুল করেন। কারণটা কি? মায়ের সেবা করার কারণে। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ রাসূল বলছেন, উমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আমরা রাজি আছি তো? নবী তো মা পায় নাই, পাইছে সেবা করতে পারে না, অল্প সময়। নবী মা পাইছে সেবা করতে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় বছর যখন হলো নবী কাঁদতেছিলেন, আমেনা জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁদো কেন? নবী জবাব দিয়েছিলেন, মা গো, ও মা আমেনা, কত ছেলেদের বাবা আয়েশা কোলে নেয়, চুমু খায়, আদর করে, আব্বু করে ডাকে, ও মা আমার বাবা তো আসলো না, আমাকে ডাকলো না, মুহাম্মদকে কেউ ডাক দিল না, কই আমার বাবা, আমি তো দেখি না, আমার তো ডাকে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকে জড়ায় বললেন, মুহাম্মদ পুরানা আগুন আবার কলিজায় জ্বালায়া দিলি, আল্লাহর হাবিব বলেন, মা গো, ও মা আমার আব্বা কই গো, আমি তো আমার বাবারে দেখি না, কত মানুষ কত মানুষের বাবারে দেখতে পায়, আমার আব্বা কই, আমি আমার আব্বারে দেখতে চাই। হযরতে আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, শ্বশুর গো আপনার এতিম নাতি আপনার সন্তান আব্দুল্লাহর কবর দেখতে চায়, বাবা দেখতে চায়, আপনি যদি ইজাজত দেন অনুমতি দেন গো, মুহাম্মদ রিনিয়া তার বাবার কবরটা দেখায়া দেই। বায়রামান উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে সহদর কিছু যুবক নিয়ে 270 মাইলের পথ হলো মদিনাতুল মুনাব্বারা, মদিনায় চলে গেলেন। আমেনা গিয়া বললেন, মুহাম্মদ এইটাই তোমার বাবা আব্দুল্লাহর কবর, শামের তিজারতে এসে এখানে তোমার বাবা ইন্তেকাল করে এখানে তোমার বাবাকে কবর দেওয়া হয়। আল্লাহর নবী ফুফায়াত নবী, সুবহানাল্লাহ, নবী আমার কান্না করতেছেন কবরের পাশে দাঁড়ায়া,
নবীজির কান্নার আওয়াজ শুনে অনেক মানুষের ভিড় হয়ে গেছে, জনসমাগম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে একটা ইহুদি, একজন ইহুদি এই লোকের আগমন দেখে ইহুদি এখানে হাজির। হাজির হইয়া নবীরে জিজ্ঞাসা করেন, তুমি কাঁদো কেন, তোমরা কাঁদো কেন? লোকেরা বলে, এই ছেলে কান্দে সেজন্য আমরাও কান্দি। ইহুদি জিজ্ঞাসা করলেন, হে ছেলে তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুহাম্মদ। বাবার নাম কি গো? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। কোথায় তোমার মা? ওই যে আমার মা সেখানে আছে। ওই ইহুদি আমেনাকে ডাক দিয়ে কয়, আমেনা রে, এ আমেনা, এই মদিনার চতুর্দিকে রে আমেনা, ইহুদিরা তাওরাত জাবুর ইনজিল খুলে বসে আছে, আখিরি নবী মদিনায় আসবে তারা খবর পেয়েছে রে আমেনা। যদি ইহুদিরা তোমার সন্তানের সন্তান পায় রে আমেনা, তোমার সন্তানকে কতল করে দিবে। আমিও তাদের মধ্যে একজন, কিন্তু আমেনা গো, তোমার সন্তানের চেহারার দিকে তাকায়া আমার কেন জানি মায়া লাগে রে আমেনা, এটা আমি জানি না। হে আমেনা, যাও যাও, এই মুহাম্মদ কে নিয়ে এই মুহূর্তে মক্কাতে চলে যাও। আল্লাহর নবী বাবা আব্দুল্লাহর কবরের সামনে যখন কাঁদতেছেন ফুফায়া ফুফায়া, ইমাম রুহানি লেখেন, ইমাম রুহানি তার কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহর কবর থেকে আওয়াজ আসছিল, প্রভু গো আমার কবরটা দুইটা ভাগ করে দাও, আমি আমার এতি মুহাম্মদকে একবার কোলে লই গো আল্লাহ। আল্লাহ নবী কান্না যখন থেমে যায়, মা আমেনা নবীজিকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আবুয়া নামক জায়গাতে নবীজির মায়ের জ্বর এসে যায়, ছয় বছরের নবী, এমন প্রচন্ড জ্বর। দাসী উম্মে আয়মানকে ডাকলেন, দাসী উম্মে আয়মান গো, আমার সন্তান তিন ছেলে মুহাম্মদকে ডেকে নিয়ে আসি, আমার মন সাক্ষী দেয় গো দাসী, আমি হয় আর মক্কায় ফিরে যেতে পারবো না, দেশি গো আমার এতিম মুহাম্মদ কি তুই দেখে রাখিস। আল্লাহর নবী মার করুণ অবস্থা দেখে রহমতের ঠুট দিয়া, রহমতের ঠুট দিয়া মা আমিনার গালে চুমু খায়, হাত ডেকে ডেকে কই, কি হইছে রে মা, কি হইছে তোমার, তুমি এমন করছি কেন? নবী যখন এইভাবে কান্না করতেছি এই অবস্থা, হযরত আমেনা পৃথিবী থেকে বিদায় হয়ে যা। উম্মে আয়মান বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাইন্দেন না গো, মা না থাকলো আমি আপনার মায়ের মতো আদর দিয়া রাখবো। আমার মূল কথা ছিল, আমার নবীজি মা বাবার পুরোপুরি খেদমত করতে পায় নাই, কিন্তু মার জন্য নবীজির মায়া কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল ভাইয়ারা আমার। এই জন্য আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা আমাদের মা বাবার খেদমত করব, এতে আমরা রাজি আছি কোন? মা বাপ আমরা, মা বাপ যাদের আছে আমরা আমাদের মা বাবার খেদমত করতে রাজি আছি, কোনো সন্দেহ নাই তো?
মা বাপ যাদের নাই বেয়াদবি করে ফেলছি মা বাবার কাছে হ্যাঁ যাদের নাই কবরে চলে গেছে মা বাবার কবর জিয়ারতে যাব আল্লাহর কাছে দোয়া আল্লাহ বুঝি নাই ভুল করেছি মাহবুব তুই মাফ করে দাও আমি আমার মায়ের নামে আল্লাহ 500 টাকা 1000 টাকা 2000 টাকা তোমার ঘর মসজিদে দিয়ে গেলাম হ্যাঁ মাহফিল দিয়ে গেলাম এইভাবে মায়ের যাদের নাই মা নাই বাবা নাই এইভাবে আমরা দান করব রাজি আছি তো ইনশাআল্লাহ যার যার তৌফিক অনুযায়ী আপনারা দান করবেন এইভাবে সকলে যদি আমরা মা বাবার খেদমতে এগিয়ে যাই তাহলে সমাজে কোনো আর অশৃঙ্খল থাকবে থাকবে না গড়গুলো যদি শান্তি হয়ে যায় গড়গুলো যদি সুশৃঙ্খল হয়ে যায় শান্তিময় হয়ে যায় তাইলে সেখানে যেখানে অশান্তি থাকবে না সেখান থেকে শান্তির বাতাস আসতে থাকবে ঠিক কি না বলেন তাহলে মা বাবার খেদমত করতে আমরা রাজি আছি তো আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তাআলা সব নষ্ট করে দিবে ঠিক কি না বলেন মায়ের সঙ্গে কোন অবস্থাতেই বেয়াদবি করা যাবে যাবে নবীর যুগে একটা ঘটনা মনে হইছে কই লেতাম নি নবীর যুগে সাহাবী ছিলেন সাহাবী নবীজির প্রিয় সাহাবী নবীর সাহাবী অবস্থা দেখেন কি হয়েছিল এই যে আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি সৎ ব্যবহার করো অনুগ্রহ করো সুন্দর সুন্দর কথা কও এই কথা আল্লাহ বলেছেন দেখেন নবীর সাহাবী মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না কত বড় কথা নবীর সাহাবী মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে কত বড় আশ্চর্যজনক কথা ঠিক কি না কয় ওই সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়েছে বিয়ে করানো হলো নব বউ নতুন বউ নিয়ে বাড়িতে আসলেন হযরত আলকামা কিছুদিন যাইতে না যাইতে শাশুড়ি আম্মার সাথে তার বউ বেয়াদবি করে ফেলে নতুন বউ আলকামারের মা গিয়া বললেন হে আলকামার তোমার বিবি আমার সঙ্গে আজকে বেয়াদবি করেছে তুমি এটা বিচার কইরা দিও আলকামার বউয়ের বিচার না করে গো মারে উল্টা শাসাইছে মারে উল্টা আরো খারাপ কিছু বলছে এমন আসিনি অনেক বউর বিচার না করে মারে যে বিচার করে লাঠি দিয়া মারে ছুরি দিয়া মারে গাই দে নাউজুবিল্লাহ কইতেন না এমন বড় বড় আসেনি কিছু বহু আছে আলকামারের বিবি শাশুড়ির সঙ্গে বেয়াদবি করেছে শাশুড়ি গিয়া বলছে বাবারে তোমার বিবি আমার সঙ্গে বেয়াদবি করেছে বিচার করা দাও বিচার না করে উল্টা মারে শাসন করলেন মারে আরো খারাপ কিছু বললেন মার মনে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে মা কিছুদিন যাইতে না যাইতে আলকামার অসুস্থ হয়ে যায় প্রচন্ড অসুস্থ যেমন মৃত্যু তার হয়ে যাবে কিন্তু জবানটা তার বন্ধ হয়ে গেছে কোনো কথা বলতে পারে না আলকামারের বিবি আল্লাহর হাবিবের কাছে দরবারে নবুয়তের সামনে দৌড়ায় গিয়া রসুলকে সালাম দিলেন সালাম দিয়া বিনিময় প্রকাশ করে সালাম বিনিময় করে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণবিজি আপনার সাহাবী আলকামার আমার প্রাণের স্বামী
অসুস্থ হয়ে গেছে নবী গো, আমার স্বামীর জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। অগনবীজি মনে হয় সাক্রাত শুরু হয়ে গেছে, মরণ মনে হয় নিকটে। একটা ব্যবস্থা করেন, আমার প্রাণের স্বামী কথা বলতে পারেন, আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে পাঠালেন, সাহাবীরা রে যাও, আলকামারের আপনজন কেউ জিন্দা চিনি যাও, তালাশ করে আসো। সাহাবাই কে নাম দৌড়ায় গেলেন, বিশ্রায় পাইলেন, তার বিদ্যা মা একজন আছে আর কেউ নাই। সাহাবীরা গিয়ে বললেন, আপনি কি হন? বলে আমি আলকামারের মা। আল্লাহর হাবিব বলেছেন, আপনি যদি হেঁটে যেতে পারেন দরবারে নবুয়তে যাওয়ার জন্য, আর যদি হেঁটে না যেতে পারেন গো, আল্লাহর নবী আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলছেন, সাহাবীরা রে বলো কি, রহমতের নবী বলেছেন, রহমতের নবী বলেছেন আমাকে যাওয়ার জন্য, আমি আনন্দিত। আনন্দ নিয়ে রসুলের দরবারে নবুয়তের সামনে হাজির। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ডেকেছেন কেন গো? রহমতের নবী আমাকে ডাকলেন। নবী আমার বলেন, হে আলকামারের মা, মা গো তুমি আমার সাহাবীর মা, আমার মা, ও মা আমার সাহাবী আলকামার তোমার সঙ্গে বেয়াদবি করছিনি, আমার সাহাবী কেমন, তোমার সঙ্গে কোন বেয়াদবি করছিনি। কই না গো নবীজি, না না আমার সঙ্গে কোন বেয়াদবি করে নাই, আমার আলকামার বড় ভালো মানুষ, বড় ভালো গো নবীজি, আমার আলকামার বড় ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করেছে, বড় সুন্দর, আমার আলকামার কোনো খাওনো দিক দেই খারাপ নয়, বড় ভালো। আল্লাহর হাবিব বলেছেন, হে আলকামারের মা, বলো গো মা, তোমার সঙ্গে কোনোদিন আমার এই সাহাবী বেয়াদবি করছিনি? কিন্তু মহিলা বলে না, কয় না। নবী বলেন, মা গো তোমার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকে, তুমি যদি মাফ করে দাও, আমি মুহাম্মদ সাক্ষী থাকলাম, আমিও তোমাদের জন্য হাশরের ময়দানে সুপারিশ করব। এ মা তুমি যদি মাফ করে দাও, আমার সাহাবীটা কালেমা পড়ে ঈমান নিয়ে কবরের দেশে যাবে, না হয় বেঈমান হইয়া যাবে। আলকামা রাদিয়াল্লাহু আনহু মা বলেন, নবীজি গো, ওগো আল্লাহর নবী, আমার আলকামার এমন কষ্ট দিয়েছে নবী গো, এই কষ্ট আমি মা সইতে পারি নাই। নবী বলেন, কি রে মা, কি কষ্ট দিয়েছি তোমাকে বলো আমায়। আল্লাহর নবীর সামনে বলেন, ওগো বিশ্ব নবী, আমার সন্তানটা যখন এইটুক ছিল তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরিয়া যায়, ইন্তেকাল হয়ে যায় তার বাবার। আমি এই সন্তানের দিকে তাকায় আর কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই,
মানুষের বাড়ি বাড়ি কর্ম করে কাজ করে করে এই সন্তানটার লালন পালন করেছি। বড় হয়ে গেছে, বিয়ে করাইলাম, নতুন বিবি বাড়িতে নিয়ে বড় আনন্দ করেছিল। কিছুদিন যাইতে না যাইতে আমার সঙ্গে তার বিবি বেয়াদবি করে ফেলে, বিবির বিচারের জন্য আমার ছেলের কাছে আমি বিচার চাইছিলাম। আমার বিচার না করে নবী গো এমন কষ্ট আমারে দিয়েছে, আমি মা এখনো সেই কষ্ট বুকে ধারণ করে আছি। সব ক্ষমা করব, এই কষ্ট আমি মাফ করব না। সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা রে জঙ্গলা থেকে কাঠ নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। লাকড়ি স্তূপ তৈরি করা হলো, আগুন লাগায় দাও, আগুন জ্বালায় দাও হলো। আল্লাহ নবীর সামনে এসে মহিলা বলেন, অগো নবীজি এই আগুনটা কেন এত লাকড়ির মধ্যে লাগায় দিলেন, কারণটা কি? রহমতুন নবী বলেন, হে আলকামারের মা, তোমার সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করার কারণে তুমি কষ্ট পেয়া বদদোয়া দিয়েছো, সেজন্য তোমার সন্তানের মরণের আগ মুহূর্তে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে। তুমি ক্ষমা করে দিলে তোমার সন্তান ঈমান নিয়ে কবরে যাবে, কিন্তু তুমি যখন ক্ষমা করবা না বলেছো, সেই হেতু আলকামার দুনিয়াতে জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করবে। সেই হেতু আমি নবী ওই মায়ের সামনে আমার সাহাবীরে আমি দুনিয়ার মধ্যে আগুনে জ্বালায় শেষ করে দেব। আল্লাহর হাবিবের কদম মুবারক ধরে আলকামারের মা, আলকামারের মা নবীর কদম মুবারক ধরে বললেন, নবী গো, ওগো আল্লাহর নবী, যান যান আপনাকে সাক্ষী রেখে গো নবীজি, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। হযরত বেলাল একটা দৌড় দিয়েছে আলকামার অবস্থা দেখার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামারের ঘরে দরজার সামনে দাঁড়ায়া শুনে গো আলকামারের জবান দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান মায়ের সঙ্গে বেয়াদবি চলবে? বলেন চলবে না? বুখারী মুসলিমের হাদিসে আসছে, একজন ব্যক্তি গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, মান আহাক্কু বি হুসনি সাহাবাতি, রাসূল বলেছিলেন, হ্যাঁ রাসূলের কাছে এক ব্যক্তি প্রশ্ন, ওগো নবী আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূল বলছিলেন, কালা উম্মুকা তোমার আম্মা। আবার বলা হয়েছে, কালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন, কালা উম্মুকা তোমার আম্মা। আবার বলা হয়েছে, কালা সুম্মা মান, তারপরে কে? নবী বলেছেন, কালা উম্মুকা তোমার আম্মা কোন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ভিতরে একটা আওয়াজ নষ্ট হয়ে গেছে, দেখেন কোথায় যেন সুইচ কেটে গেছে। তো ভাইয়ের আমার বাজবে বাজবে ভাইয়ের আমার। তাহলে আল্লাহ রাসূল মার কথা কয়বার বলছে? জোরে বলেন, কয়বার? তিনবার। এরপর রাসূল বলছেন, কালা আবুকা ও আদনাকা, হ্যাঁ এইভাবে আসছে যে তোমার আব্বা তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার মা বাবার কথা কোরআন হাদিসে আছে কি আছে না? আছে। তাহলে আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা আমাদের মার খেদমত করব, মা বাবার দোয়া নেব, মা বাবার দোয়ার মধ্যে দিয়েই
আল্লাহ জান্নাত জাহান্নাম রয়ে গেছে আল্লাহ রাসূল বলেন এই কথাটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন হুমা জান্নাতুকা ও নারুকা তোমার মা বাপ তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম সুতরাং আমরা আমাদের মা বাবার খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে জোরে বলে আমিন আল্লাহ কোরআন কারীমে এই কথাই বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কথা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে বায়ান আমার আল্লাহর ইবাদতের পর আমরাকে আমাদেরকে আল্লাহ হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো সৎ ব্যবহার করো সৎ আচরণ করো কোন সুবহানাল্লাহ নির্দেশটা কা আল্লাহ আল্লাহর এরপরে বায়ান আমার যে কথা বলতেছিলাম আমাকে ইতগ্রামের মাহফিল একটা এই গ্রামে যিনি ছিলেন ইতিপূর্বে মরহুম হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব তিনি আপনাদের এলাকার খুব একজন নামী হুজুর ছিলেন এবং সব জায়গায় মুরাদনগর অঞ্চলে যার পরিচিত আছে তিনি সন্তানরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সকলের সহযোগিতা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন যে যে মাকসুদ নিয়া এই মাহফিলে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাজিয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের নেক বাসনা পূরণ করে আমরা জোরে বলি আমিন প্রত্যেক বছর জন্য এটা আরো সুন্দর করে হয় গ্রামের মেম্বার আছেন বুড়া আমার নানি দাদির সমতুল্য কিন্তু এমনি এমন বোরকা পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু গুনাহ হবে কার এই মহিলা কার এই মহিলা যেই মহিলা রং রং করে পরে ঠিক কিনা কোন এটা সব বেলায় শুধু আমার বেলায় নয় সবার বেলায় এই জন্য তাইলে আমাদের মা বোনের পর্দা করার দরকার আছে নি সারা রাত ওয়াজ একটু মা বাবার ওয়াজ শুনছেন কিন্তু মহিলার কথা শোনার দরকার আছে না এটা কর্তৃপক্ষ কিছু মানুষের ইঙ্গিত আছে যে মহিলারা অনেক সময় পর্দা করে না আর মহিলারা অনেক সময় স্বামীর কথাও শুনে না আছে নিয়ম অনেক আছে শুনে না পিটি শুনে না বদদোয়া করে বদদোয়া স্বামীর লাগিয়া এমন বহু মহিলা আমি শুনছি আছে বহু স্বামী ঘর থেকে বাইরে হইলে এমন মহিলা আছে দোয়া করে ঠাটারা হইরা মরত উইটা আবার বিয়ে হইতো নাউজুবিল্লাহ কা আর গালি দেয় কি জানি নি গোলামের ঘর গোলাম আছে না আমার নানার বাড়ি জুনারচর এক বেটা বুড়ে ফিটি 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 কাদা মার গলি আর কোন আওয়াজ নাই তো আশেপাশে মহিলা রে বিটি মোহর মধ্যে ফাইল ডালতাছে মানে কলকলায় ফাইল ডালতাছে তুমি সাকরা ছুরিব তুমি না শুরু না সুই দেই কি দেহে বিটি সুই দিয়া ঠোঁট লরে লরে আমরা কি কই দেখি উনি মরণ শুরু হয়ে গেছে গালি মিস নাই তো এই তো আইছে আশ্রা দিয়ে আইছে ফিরে কি আল্লাহ হজনের ফিরে বোঝেন না মাথা গরম ফিরে কি দম হয় তোমার তো সুতরাং সুদূর বুদূর করলে এমন হইব বেশি সুবিধা হইতো না বুঝা চলতে হবে বুঝা চলতে হবে সুতরাং আমাদের মা বোনরা যদি একটু বুঝা শুনে চলে তাইলে জামাই ফিরতে পারবো কথা বলার সুযোগ পাই উনি বেরি দেয়া হ্যাঁ দরজার সামনে কইবা আসসালামু আলাইকুম ঠিক কি না কর কিন্তু সুযোগ হয়ে যায় আমাদের মা বোনরা সুযোগ দেয় এই জন্য সুযোগ পায় যদি তারা নিজেরা কন্ট্রোল করতে পারে কখনো পুরুষ তাদেরকে অশ্লীল কথা বলে তাদেরকে শাস্তা করার সুযোগ পাবে তাহলে মা বোনটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক ঠিক কিনা কন এক হুজুরে কইতো যে মহিলারা দেবিদ্বার মার্কেটে যায় সারা দিন টুটু টুটু করে ঘুরে ঘুরে এবার যেই দোকানে যায় খালি মেরিলের দাম জিগে কিসের দাম মেরিলের দাম তো এই যে ঘুরে আবার আসে এই দোকানের সামনে দেখলে ফলামে না আফা মেরিল আফা মেরিল এমনি দেখায় কারণ কি সারাদিন দেখিছে শখ করতেছি মেরিল লিয়ে ঘুরছে মেরিল কে রে ভাড়া মজা হইতো ভাড়া ভাড়া শীতাইছে না ফাইটা ফুটা জায়গা ঠ্যাং তো কেউ আপনারা ভাড়া না আমরা ভাড়া দাও ভাড়া মজা হইতো সারাদিন দেবিদের মেরিল লিয়ে ঘুরে গিয়া কারণ কি
ওই আমাদের মা আর বোন যদি কন্ট্রোলে থাকতো, নিরাপদে থাকতো, তাহলে ওই ঘর থেকে শান্তির বাতাস বাইর হতো, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর যুগে নবীর নিজের মেয়ে স্বামীর সঙ্গে বেয়াদবি করার সুযোগ পায় না, পর কারণ ওই বেয়াদবি না করার কারণ ওই আল্লাহ রাসূল বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ফাতেমা হবে জান্নাতের নারীদের সর্দারনি। কারণ আমার ফাতেমার পিছনে আমার আলী দোয়া করছে, সুবহানাল্লাহ। তো না নবী নিজের মুখে বলছিলেন ও মা আমার আলী তোর জন্য দোয়া করেছে, আমার আলীর দোয়ার কারণে আল্লাহ তোরে জান্নাতের সর্দারনি বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। কেমন ছিলেন? আমরা মতন খটখট খটখটে না, খুব আবেদা সালেহাতান মুমিনাতান ছিলেন, সুবহানাল্লাহ। কন কেমন? অনেক সতর্ক ছিলেন, এরপরও মনে কিছু আবেগ জাগে না? আবেগে একদিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট 5 মিনিট শুনতে রাজি আছি, এরপর দোয়া হবে, রাজি আছি তো? 5টা মিনিট শুধু এই কথাটা বলি, মুনাজাত করব ইনশাআল্লাহ। আমি জান ভাই তাবারক নিয়ে আসেন তো ভাইয়েরা, আমার এই কথা বলি ইনশাআল্লাহ আমরা দোয়া করব। হ্যাঁ, আমরা 5 মিনিট শুনবো, এই ঘটনাটা কই বলি আমি শেষ করে দিচ্ছি, রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুন, আমিন কর, আমিন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ স্বামী আমার, স্বামী গো আমার মরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হওয়ার পর আমার মায়ের একটা সাদা কাপড় পরিহিত অবস্থায় আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়। ও স্বামী, এই পর্যন্ত আমার একটা নতুন কাপড় বানায় দিলেন না, প্রস্তাব কি খারাপ না ভালো? কিন্তু ইঙ্গিত আছে মায়ের কাপড় পরিহিত অবস্থায় বিয়ে হয়েছে, কিন্তু বলতেছি বসবে বসবে, আপনি যান বসবে, এ আপনার মনোযোগ আছে শোনা, শুনবেন তো ইনশাআল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মহিলারা তো বাড়িতে শুনতেছে কি কো হুজুরের শেষটা হই না লই, নাকি আমরা উফু দই কয় না ভাষা দই কয় কেমনে গুরু, ঠিক নি তো? শেষটা শুনাল ঘুমাই যে না যায় দেন কা হুজুর তেরা বড় গলে জুলাই কে দিব গাড়িতে নামাইয়া, ওর বইলে মন রক্ত মহিলা, কারণ এক এমপি কো ছিল স্যার প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, গড় মহিলা, চেয়ারম্যান মহিলা, মেম্বার মহিলা, দুঃখ কইতাম কই গিয়া সবখন কি মহিলা, দুঃখ কইব কই গিয়া, দুঃখ কর জায়গা নাই স্যার, জায়গা নাই, দুম করে বয়া দাগা চেয়ারম্যান দে, এই ধুমতে অনেকে স্টুক করে জায়গা শেষ হইয়া আর কোনো সুযোগ থাকে সবখন মহিলা, কিতা করবেন আপনি, কোন আওয়াজ নাই তো মহিলার লগে টের পেটের করলে সুজা করলে, কিন্তু সাবধান বাইলে বাইলে চলতে হবে, ঠিক কিনা কা? বাইল না হইল কাইল করে লইব, ঠিক কিনা কম? হযরত আলীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী কারামুল্লাহ ওয়াজহুকে ডেকে বলেন, এ স্বামী আমার মায়ের একটা কাপড় পরে আপনার সঙ্গে বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু স্বামী গো আমার এ পর্যন্ত পারলেন না নতুন একটা জামা বানায়া দিতে, তবুকের যুদ্ধে রওনা হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে বড় ব্যথা নিয়া হযরত আলী তবুকের যুদ্ধে যাচ্ছেন, ইমাম হাসানকে ফাতেমা ডেকে বলেন, হাসান রে যা তোর নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, আমাদের বাড়িতে আসার জন্য। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড়ায়া বিশ্ব নবীর দরবারে নবুয়তের সামনে হাজির আল্লাহর রাসূলকে ডেকে বলেন হে নানা ভাই আমাদের বাড়িতে আপনার দাওয়াত আমাদের বাড়িতে মা বলছে আপনাকে যাওয়ার জন্য নবী বড় খুশি হয়ে গেলেন আনন্দ পাইলেন ইমাম হাসান বললেন নানা ভাই গো আজকে কিন্তু আমাদের বাড়িতে দারুণ একটা ঘটনা ঘটছে আমি হাসান নিজের চোখে দেখছি আল্লাহর হাবিব বলেন রে হাসান কি ঘটনা ঘটেছে রে হাসান বলো বলো কি হয়েছে আমি নবী শুনতে চাই ইমাম হাসান বলেন নানা ভাই আজকে দেখেছি আব্বা যখন তবুকের যুদ্ধের দিকে রওনা হয়ে যাচ্ছেন মা এমন সময়ে বাবার কাছে নতুন কাপড় আবদার করছিলেন কিন্তু বাবা নতুন কাপড় আবদার কথা শুনি না দুঃখ মলিন মুখ নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া বলেন হে হাসান তুমি আমার বড় নানা ভাই ইমাম হুসাইন হলো আমার ছোট নানা ভাই ইমাম হাসান তুমি আমার বড় নানা ভাই আমি তোমাকে বলে দেই তুমি তোমাদের বাড়িতে চলে যাও তোমার মা ফাতেমারে বলবারে হাসান আমার আলী যতক্ষণ পর্যন্ত খুশি না হয় আমার আলী যতক্ষণ পর্যন্ত ফাতেমারে ক্ষমা না করে হাসান রে যা আমি ততক্ষণ তোমাদের বাড়িতে আর যাব না হাসান দৌড়ে আসলেন মা গো ও মা নানা ভাই আমাদের বাড়িতে আসবে না বাবা যদি তোমারে ক্ষমা না করে বাবার ঘটনাটা আমি নানা ভাইরে বলে দিয়েছি ফাতেমা তার পায়ে আলাইছে বড় বুদ্ধিমতী ছিলেন বড় জ্ঞানী ছিলেন হযরতে আলী অন্য অন্য দিন যুদ্ধ করে ঘোড়া দৌড়ায়া বাড়িতে চলে আসতেন আজ বহু দূর বহু দূর গোড়া থেকে নামিয়া আলী গোড়ার লাগাম ধরে ধরে আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছে ফাতেমা টার পায়া গরম পানি তৈরি করলেন ঘরের দরজার বাহির হইয়া হযরত আলীর গোড়ার লাগামটা ধরলেন লাগামটা নিয়া নিজের হাতে বাঁধলেন হযরত আলী কারামুল্লাহ ওজুকে নিজেই গোসলখানা আনলেন নিজে গোসল করায়া নিজের মাতার কেশ দিয়া আলীর পায়ের পানিগুলি মুইসা দিলে আর দুইটা কদমের মধ্যে ধরে বলেন এ জামি আলী আলী গো আমি অন্যায় করেছি গো স্বামী নতুন কাপড় আবদার করে এ জামি ব্যথা দিচ্ছি তোমার মনে ক্ষমা করে দাও না হয় কদম ধরেছি আর তোমাকে ছাড়ব না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন আল্লাহর নবীর কাছে ইমাম হাসান আবার দৌড়ায় গেলেন নানা ভাইয়া আব্বাসকে মারে ক্ষমা করে দিয়েছেন আমাদের ঘর খুব আনন্দময় চলতেছে এবার আসেন আপনি আমাদের বাড়িতে দাওয়াত আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার বাড়িতে আসলেন আয়েশা সালাম বিনিময় করে আল্লাহর নবী বলেন মারে ও মা কসম আল্লাহর আমার আলী যদি বেজার থাকতো আমার আলী যদি খুশি না হইতো রে মা কসম আল্লাহর আমি নবী তোর যদি মৃত্যু হইয়া যাইতো তোর জানাজার নামাজেও আমি আসতাম না আল্লাহু আকবার তাহলে আমাদের মা বোনরা আমাদের ভাই বেরাদারের কাছে বা স্বামীর কাছে কাপড় ছাইয়া খুশি তাহে না বেজার তাহে খুশি করে দেয় না বেজার করে দেয় এমন মহিলা আছে হ্যাঁ এইবার ঈদ তুমি শাড়ি কাপড় না দেও হ্যাঁ ঈদ তুমি কই রো বেরি জায়গা আর পেলগা টুলিয়া আসেন বেতন পায় 6,000 বেরি স্বামীর শাড়ির দাম হলো 7,000 1,000 করতে আনবো আনতে পারছে না এবার কই রো তোমার ঈদ তুমি তুমি ঈদ দিয়ে গেছি কাজে বাইতে এমন মহিলা আছে বেটির কোনো শাড়ি কাপড় না দিলে মন মতন কাজ না করলে বেটি মনে গুমরা দিন মুখ ব্যাহ করে রায় আসেনি না আপনি ভাববেন আপনার স্বামী কতটুকু কামাই করে আপনি ভাববেন আপনার স্বামীর ইনকাম সোর্স কতটুকু আছে এইগুলি চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকটি মা বোনের ঠিক কিনা বলেন সকলের তৌফিক অনুযায়ী দেন না আপনি দেন আপনার স্বামী যদি টাকার মালিক হয় আপনি তখন চেয়ে নেন হাসি মুখে আমার মনে হয় যদি কোনো মহিলা ইচ্ছা করে হাসি মুখে চায়
হাসি মুখে ইচ্ছা করে তার কলিজাটা পর্যন্ত বাহির করতে পারবে ঠিক কিনা বলেন? হাসি মুখে কিন্তু মেয়েরা পারে না মন কাজ আছে, পারে না? আহা, সব পারে, পারার মতন যা করি যে আছে মহিলাদের সবই পারে। তারা যদি আল্লাহ রাসূল বলেন, তারা যদি স্বামীর কথা শুনে পর্দা করে আল্লাহর বিধান মানে, মরার পথে মরার পর পর তারা দেখে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের মা বোনরা যেন এমন হয়, জান্নাতি হয়, আমলি হয়, স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ যেন কবুল করে তৌফিক দেয়। জোরে করে আমিন। ভাইয়ের আমার আগামী বছর এই মাহফিলটার জন্য আপনারা সকলেই আগ্রহী থাকবেন, বিশেষ করে এই মাহফিলের জন্য আপনাদের মধ্যে যারা আছেন, আমি না আমার চাইতে আরো বড় বড় ইসলামিক পণ্ডিত আসুক, এটা আমরা চাইনি। আমাদের এলাকায় আসুক, এটা আমরা সকলে চাই না। এখানে না আসুক, আরো এলাকায় অন্যখানে আসুক, বড় বড় ইসলামী স্কলাররা আসুক, তারা আইসা আমাদেরকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে বিজ্ঞান সম্পূর্ণ কথাগুলি, কোরআনের ব্যাখ্যা দিয়ে বিজ্ঞান কি বলে সেই কথাগুলি আমাদের বলুক, কোরআন হাদিস ভিত্তিক যে কথাগুলি আছে এগুলি আমরা শুনতে রাজি আছি ইনশাল্লাহ। আগামী বছরের জন্য আমরা এগুলি ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করব। তো ভাইয়েরা আমার, বিশেষ করে আপনারা এখানে অনেকে ধনী আছেন, গরিব আছেন, এখনই মোনাজাত হবে এই মাহফিলটার জন্য। আগামী বছর হুজুর এখানে কোরআনের জজবা হবে, আমার আম্মা নাই, আমার আব্বা নাই, তার থাকতো যদি 5-10 হাজার টাকা তাদের পিছনে খরচ করতাম, আমার মা বাবার রুহের মাগফিরাতে মা বাবার নামে আগামী বছর আমি এখানে দুইটা জিনিস আমি বুঝিয়েছি। আর সাহাবাই কেরাম ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন একজন সাহাবীর উদাহরণ দিছি। অনেক সাহাবাই কেরাম আছে জীবনটা শরীরের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই কোরআনের বিধানকে পৃথিবীতে কায়েম করে গেছেন ঠিক কিনা বলেন? আজকে তো মাগনা পাইছি, এটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। মুসলমান এখনো সময় আছে, নিজের ইমানের জোরে যদি, ইমানের বলি, ইমানের বলে যদি বলিয়ান হয়, এখনো শক্তি দিয়ে হকের আওয়াজ এই বাঙ্গুরি থেকে দাও, এখান থেকে যদি আওয়াজ সারা বিশ্বে পৌঁছে যায়, নাস্তিকদের শরীরে কম্পমান শুরু হবে ঠিক কিনা বলেন? তাহলে আমরা কো, আমরা যে ওই যে পালাপালি নাচানাচি, যেমনি মজা লাগে বেশি, তাইল উঠে বেশি, লাভ উঠে বেশি, মজাও বেশি ঠিক কিনা? কোন এতে কোনো সওয়াব নাই? হকের কথা বলতে হবে, যেহেতু ইমানদার মরব ইমান নিয়ে মরব, মরব আল্লাহর নবীর তরিকার উপরে অটল থেকে যেন মরণ হয়, আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আমিন। আপনি যদি মমিন হন, একটা ইমানদারি এই বাঙ্গুরি এলাকার জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলেন? এক বুখারির ঘোষণায় নাস্তিকদের হৃদয়ে কম্পমান শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য আমরা ওইভাবে আমাদের উত্তরসূরি কারা ছিল তাদের একটু অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আমিন। সকলেই সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيراً كثيراً اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আয় আল্লাহ তাআলা মরহুম হাজী আব্দুর রাজ্জাক মোল্লা সাহেবের শরণে আয় আল্লাহ পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলি নিয়া প্রভু গো নুজুলাই রহমতের সময় আয় আল্লাহ তাআলা মানুষ যখন ঘুমিয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় যার যার ঘরের কিন্তু প্রভু তোমার রহমতের দরজা যখন রাত্র গভীর হয় তোমার রহমতের দরজা গুলি তত খুলিয়া যায় আয় আল্লাহ তাআলা গভীর রাত তোমার আশিকিন জাকিরিন বান্দাগুলির নিয়া আল্লাহ জিন্দিগির সঙ্গিনা কবিরা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছার গোনা নিয়ে ও আমার আল্লাহ তোমার রহমতের দুনিয়ায় ছুটু ছুটু দুটু হাত উঠে দিছি রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের হাত দুইখানা অনেক ছোট কিন্তু তোমার আকাশটা তো অনেক বড় আল্লাহ তার কোটি কোটি গুণ বড় তোমার রহমত রহমতের দুনিয়ার দিকে তাকায়া দাও গো প্রভু জিন্দগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তোমার রহমতের সাগরে আমাদের গুনার নৌকাটা ডুবায়া দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের অনেকের মা পৃথিবীর মধ্যে নাই অনেকের আব্বা নাই অনেকের দাদা নাই দাদি না অনেকের নানা নানি নাই রে আল্লাহ চলে গেছে অচিনপুর যেখানে গেলে মা বাপ কোনদিন ফিরে আসে না গো আল্লাহ আয় আল্লাহ জনম দুঃখিনী মা আব্বা আমাদের যাদের কবরে ঘুমায়া গেছে ইচ্ছা থাকা পরও মার একটা নতুন শাড়ি পরাইতে পারি না ইচ্ছা থাকা পরও আব্বার একটা নতুন পাঞ্জাবি দিতে পারি না কিন্তু প্রভু ওই মা বাপ দুনিয়ার সাধারণ কাপড় পরে দুনিয়ার সাধারণ সাদা মার্কিন কাপড় পরে কবর দেশে লুকায় গেছে জান্নাতি পোশাক আনিয়ারে আমাদের মা বাবারে তুমি কুদরতি ভাবে সাজায় দিও রে আল্লাহ জান্নাতি পোশাক আনিয়া আমাদের মা বাবারে কুদরতি ভাবে সাজায় দিও রে আল্লাহ রব্বের আমহুমা কামাল রব্বায়ানি আল্লাহ তাআলা মা বাপ যারা জিন্দা আছেন এক হায়াত দান করুন
মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই বাঙ্গুরি যত ওই বাঙ্গুরি থেকে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ এই দেবীর দ্বারা আনাচে কানাচে যত নরনারী ইমানদার মুমিন মুমিনাত নবী আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমানদার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ইমান নিয়ে কবরে ঘুমায় গেছে গো আল্লাহ প্রত্যেকের কবর আজকের দুয়ার হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা বিশ্বে যত ওলি গাউস কুতুব শিয়া গেছে আল্লাহ প্রত্যেকের কবরে দুয়ার হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা সকলের ইমানদার মুমিনদের রুহানি ফায়াজ আমাদের দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের জীবন চলন্ত পথের অভাবগুলি দূর করে দাও ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ মিজানুর রহমান সাহেব মাওলানা মিজানুর রহমান সাহেব প্রতি বছর এই মাহফিলটার আয়োজন করতে পারে এলাকাবাসীকে নিয়ে আল্লাহ গো সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা মরহুম হাজী আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়ায় না আই তোমার বান্দার কবরে আজকের দুয়ার হাদিয়া পৌঁছায়া দিও আয় আল্লাহ মা জিন্দা আছে মিজান ভাইয়ের মারে তুমি নেক হায়াত দিও আল্লাহ মার সেবা করার মতো তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আল্লাহ রে আমাদের মা বাপ যারা জিন্দা আছে নেক হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না কোন দিন মরণ দিবা কিন্তু প্রভু গো সন্ত্রাসের হাতে মরণ দিও না আল্লাহ জালিম শয়রাজারের হাতে মাইরো না রাস্তায় নিয়া গাড়ির নিচে ফালায়া মরণ দিও না গুরু জাহাজ নিয়া মরণ দিও না পানির মধ্যে ডুবায়া মাইরো না আগুনের মধ্যে পুড়ে মাইরো না রে মালিক যেদিন মৃত্যু দা যেদিন মরণ পাঠাও রে আমার আল্লাহ রমজান মাসে মরণ পাঠায়ও যেদিন আজরাইল পাঠাও সবে কদরে রাত্রে আজরাইল পাঠায়ও আল্লাহ যেদিন আজরাইল পাঠাও সেজদারত অবস্থায় মরণ দিয়া জান্নাতি বানায়া কবরে ডাক দিও রে আমার আল্লাহ যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব কে আমাদের সঙ্গে যাবে না রে আল্লাহ আমার মরণ যন্ত্রণা দেখে আমার মা আমার বাবা আমার কবরে আমার শিওরে বসে কাঁদবি আমার মরণ যন্ত্রণা দেখি আমার সন্তানগুলি আমার পাশে বসে কাঁদবি সেদিন কেউ আমাদের সঙ্গে যাবে না রে আল্লাহ ওই কঠিন সময়ে তোমার হাবিবের রক্ত মাখা কালিমা দান দান মোবারক শহীদ করা কালিমা আমাদের জবানে জারি করা দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি